আমন্ত্রণ আরও একবার রাত 11টার 21-এ সংবাদে। বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর 80তম জন্মদিন আজ। 1937 সালের 23 জুন মুন্সীগঞ্জের বাড়ৈখালী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। জীবনের প্রতিটি পর্বে মানুষের পক্ষে দাঁড়িয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। যুক্ত থেকেছেন সব গণতান্ত্রিক আন্দোলনে। তিনি স্বপ্ন দেখেন শোষণ বৈষম্যহীন এক সমাজের, যেখানে সাম্য থাকবে মানুষে মানুষে। জামান মণ্ডলের রিপোর্ট। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সারা জীবন যুক্ত থেকেছেন মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে। রাজশাহী এবং কলকাতায় শৈশব কাটলেও তিনি বেড়ে ওঠেন ঢাকায়। 1957 সালে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একাধিকবার উপাচার্য হওয়ার প্রস্তাব পেয়েও প্রত্যাখ্যান করেন তিনি। আমার লেখা টেখা যা, তার মধ্যে এই কথাটা আছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ চাই যেখানে মানুষের সঙ্গে মানুষের অধিকার এবং সুযোগের সাম্য থাকবে, ওইটা ঘটেনি। সেজন্য আমি মূলত লেখার মধ্যে সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে এটা কাজটা করেছি। শোষণহীন সমাজের স্বপ্ন দেখেন দেশের প্রথিতযশা এই অধ্যাপক। তাই তরুণদের আত্মকেন্দ্রিক না হয়ে রাজনৈতিক মুক্তির চেষ্টায় নিয়োজিত হওয়ার আহ্বান তার। আমার মুক্তি সকলের মুক্তির সঙ্গে যুক্ত, সেজন্য সকলের মুক্তির পক্ষে আমাকে কাজ করতে হবে। আমরা চাইব এই পুঁজিবাদী ব্যবস্থাটাকে বদল করে এমন একটা ব্যবস্থা করা যেখানে মানুষের অধিকারগুলো থাকবে, সুযোগগুলো থাকবে। গল্প, উপন্যাস, প্রবন্ধ সহ 90টিরও বেশি বই লিখেছেন তিনি। ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার। জামান মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।